बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी आज जीव विज्ञान द्वादश श्रेणी क्लास नीते उपस्थित हुई। आशा करी तुम्हारा भलो आछो एवं अति ताड़ाताड़ी आमरा तुम्हारे साथे साक्षात हबे। एखन जेहेतु तुम्हारे कलेज खुले जाच्छे, तुम्हारा भलो आछो, भलो भलो लेखापड़ा करछो। आमी तुम्हारे ম্যালেরিয়া जीवाणु सम्पर्के पढ़ाच्छिलाम, आजो ম্যালেরিয়া जीवाणु बाकी अंशटा পড়ব। অর্থাৎ তোমাদের ম্যালেরিয়া জীবাণু পড়তে যে আমি প্রথম যে ধাপগুলো সেটা পড়াইছি, অর্থাৎ অজন চক্র যেটা সাহায্যগুণী চক্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে সেটাকে হেপাটিক সাহায্যগুণী চক্র বা যকৃত সাহায্যগুণী চক্র বলা হয়। এই ক্ষেত্রে আমরা দেখছি যে প্রথমত স্পোরজার জীবাণুটা যকৃত কোষকে আক্রমণ করে এবং দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যা তার মধ্যে ঘুরতে থাকে এবং স্পোরজার টা পরবর্তীতে দেখা যায় যে সাইজন্ট রিং আকৃতি ধারণ করে এবং এখানে অসংখ্য নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াসগুলো আস্তে আস্তে দেখা যায় ওখান থেকে সরে যায় এবং স্পোরজয়েড থেকে ক্যাপ্টোমেরোজয়েড, ক্যাপ্টোমেরোজয়েড থেকে মেটাক্যাপ্টোমেরোজয়েড এই অবস্থায় অবস্থান করে এবং আক্রান্ত যকৃত কোষকে এর আস্তে আস্তে ভেঙে ফেলে। এভাবে দেখা যায় প্রি ইয়াথোসাইটিক সাহায্যগুণী, ইয়াথোসাইটিক সাহায্যগুণী এবং এর পরবর্তীতে আসতেছে একজো ইয়াথোসাইটিক সাহায্যগুণী এবং একজো ইয়াথোসাইটিক সাহায্যগুণী সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। এখানে মেরোজয়েড কোষগুলো ভেঙে যায় এবং দেখা যায় যে মেরোজয়েড কোষগুলো পরবর্তীতে ট্রফোজয়েড আকৃতি ধারণ করে এবং এই ট্রফোজয়েড আকৃতিতে এরা পরবর্তীতে দেখা যায় এখানে একটা গহ্বর সৃষ্টি করে এবং নিউক্লিয়াসগুলো এক প্রান্তে চলে যায় এবং এখানে একটা সিগনেট রিং উৎপন্ন হয় এবং সিগনেট রিংয়ের পরে দেখা যায় এদের মধ্যে সাফনার্স দানা দেখা যায়, ফুল আকৃতির তৈরি হয় এবং এই সাফনার্স দানার পরবর্তীতে এখানে অ্যামিবয়েড কোষও উৎপন্ন হয় অর্থাৎ অ্যামিবয়েড আকৃতি এই জীবাণুটা ধারণ করে থাকে এবং এরা পরবর্তীতে লোহিত রক্তকণিকাকে দেখা যায় যে এরা বর্ধন করে এবং পরবর্তীতে এরা রোজেট আকৃতি যেটা ফুলের মতো আকৃতি ধারণ করে এবং এই মেরোজয়েড পরবর্তীতে দেখা যায় যে এই কোষকে ভেঙে ফেলে। মেরোজয়েড যখন এই কোষকে ভেঙে ফেলে তখন এরা দুই ভাগে ভাগ হয়ে যায় এবং দুই ভাগে যখন ভাগ হয়ে যায় এদেরকে বলা হয় ম্যাক্রোগ্যামেটোসাইট অর্থাৎ স্ত্রী গ্যামেটোসাইট আর মাইক্রোগ্যামেটোসাইট অর্থাৎ পুং গ্যামেটোসাইট। এই চক্র মোটামুটি অজন্য চক্র বা সাজগুণ চক্রতে সম্পন্ন হয়, এটা ইতিপূর্বে আমি তোমাদের ক্লাসে বলেছি। এখন আমি আসবো স্পোরগণী চক্র। স্পোরগণী চক্র পড়তে যে প্রথমত আমরা সুপ্ত অবস্থা কাকে বলে এবং এই সুপ্ত অবস্থা সম্পর্কে আলোচনা করব। সুপ্ত অবস্থায় সাধারণত দেখা যায় যে ম্যালেরিয়া পরজীবী বহনকারী যে জীবাণু আছে সেটা মানুষকে দংশন করে এবং দংশন করার সঙ্গে সঙ্গে এই জ্বর প্রকাশিত হয় না। পরবর্তীতে দেখা যায় এই ম্যালেরিয়ার জীবাণু অর্থাৎ ম্যালেরিয়ার যে স্পোরজয় সেটা মানব দেহে প্রবেশ করে। মানব দেহে প্রবেশ করার পর এরা কোষকে আক্রমণ করে এবং দেখা যায় এদের জীবনচক্র বিভিন্ন ধাপে সম্পন্ন হয়। এরা যখন কোষকে মানুষের কোষকে অর্থাৎ যকৃত কোষকে যখন এরা ধ্বংস করে তখন এদের তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। এটা পরবর্তীতে দেখা যায় যে মেরোজয়েডগুলো লোহিত কণিকায় প্রবেশ করে এবং কয়েকটি ধাপ সম্পন্ন করে এবং যখন এরা কয়েকটি ধাপ সম্পন্ন করে তখন দেখা যায় যে এই রক্তকণিকাগুলো ভেঙে এরা রক্তরেশে এসে পৌঁছায় এবং শ্বেত রক্তকণিকা থেকে এক ধরনের পাইরোজেন নিঃসৃত হয়। পাইরোজেন যখন নিঃসৃত হয় তখন এদের দেহের মধ্যে জ্বর সৃষ্টি হয় অর্থাৎ মানবদেহের জ্বরের সৃষ্টি হয়। তো এই যে পরজীবীর জীবাণুটা অর্থাৎ মানবদেহে পরজীবী প্রবেশের পর দেখা যায় যে এদের রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত সময়কে বা মানে রোগটা প্রকাশ না পাওয়ার পূর্ব পর্যন্ত সময়কে সুপ্ত অবস্থা বলা হয়। পরবর্তীতে এই সুপ্ত অবস্থায় মুশকির জীবনচক্র আরম্ভ হয় এবং মুশকির জীবনচক্র যখন আরম্ভ হয় তখন ম্যালেরিয়ার আক্রান্ত মানুষের দেহ থেকে রক্ত গ্রহণকালে রক্তের সাথে গ্যামেটোসাইট বিভিন্ন মশার জীবাণুকে কী করে আস্তে আস্তে মুশকির গ্রুপে পরিণত করে অর্থাৎ মুশকির গ্রাসনালির পিছনে একটা ফোলা অংশ থাকে এবং সেখানে এই গ্যামেটোসাইট ছাড়া এদের মধ্যে দশাগুলো গ্রুপে উপস্থিত
যে এনজাইম আছে এই এনজাইমগুলোকে নষ্ট করে এবং দেখা যায় যে আস্তে আস্তে এই গ্যামেটোসাইটগুলো থেকে গ্যামেট গঠনের মাধ্যমে এদের যৌনচক্র শুরু হয় এবং এই যৌনচক্র শুরুর পরে এই স্পোরগনি উৎপন্ন হয় এবং স্পোরগনি গ্যামেটোসাইট থেকে স্পোরগনি তৈরির সময় গ্যামেটোসাইট থেকে গ্যামেট উৎপন্ন হয় এবং গ্যামেট উৎপন্নের পরে এতে স্পোরগনি চক্র শুরু হয়। এই স্পোরগনি চক্রে আমরা সাধারণত দেখতে পাই গ্যামেটোগনি অর্থাৎ পুং গ্যামেট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে গ্যামেটোগ্যামেট বলা হয় এবং দেখা যায় যে পুং গ্যামেট উৎপন্ন হল স্ত্রী গ্যামেট থেকে স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়ে থাকে। পুং গ্যামেট থেকে পুং গ্যামেট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস বলা হয়। এখন আমরা এই যে স্পার্মাটোজেনেসিস কাকে বলে সে সম্পর্কে আলোচনা করব। প্রতিটা পুং গ্যামেট নিউক্লিয়াস এর সংখ্যা এন, এরা মাইটোসিস পদ্ধতিতে তিনবার বিভাজিত হয় এবং পরবর্তীতে দেখা যায় এদের মধ্যে আটটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে। এরা এই জীবাণুটা পরিধির প্রান্তে এক প্রান্তে চলে যায় এবং দেখা যায় যে সাইটোপ্লাজম থেকে ফ্লাজেলামের মতো লম্বা উইকেট তৈরি হয়। প্রতিটা নিউক্লিয়াস থেকে একটা এক একটা উইকেপের সৃষ্টি হয় এবং এই অত এই অভিক্ষেপগুলো পরবর্তীতে দেখা যায় যে পুং গ্যামেটোসাইট বা মাইক্রো গ্যামেটোসাইটে গঠন করে। যে বিশেষ প্রক্রিয়া অর্থাৎ গ্যামেটোসাইট থেকে গ্যামেট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে এক্সফ্লাজেলেশন পদ্ধতি বলা হয়। এরপরে আমরা আসবো স্ত্রী গ্যামেটোসাইট বা পুং বা উজেনেসিস পদ্ধতি। উজেনেসিস পদ্ধতিতে আমরা জানি গ্যামেটোসাইট থেকে তেমন কোনো পরিবর্তন এদের মধ্যে ঘটে না। পুং গ্যামেটোসাইট এরা স্ফীত হয় এবং পরিপক্কতা লাভ করে এবং দেখা যায় যে এই নিউক্লিয়াসটা এদের প্রান্তের নিচের দিকে আসে এবং প্রান্তের নিচের দিকে যখন আসে তখন ম্যাক্রো গ্যামেটোসাইট থেকে স্ত্রী জননকোষ বা স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং এরা দেখা যায় যে প্রত্যেক স্ত্রী গ্যামেটের আবির্ভাব ঘটে এবং শীঘ্রই এদের মধ্যে ধ্বংসপ্রাপ্ত শুরু হয় এবং পরিশেষে দেখা যায় এদের মধ্যে পোলার বডি উৎপন্ন হয় এবং দ্রুত পোলার বডি সেখান থেকে সরেও যায় আর কি। পোলার বডি যখন সরে যায় তখন এদের মধ্যে একটা সামান্য ম্যাক্রোগ্যামেট প্রান্তীয় সীমা একটা ফোলা অংশ থাকে, এই ফোলা যে অংশটা ফুলে ওঠে একে কোন বলা হয়। অর্থাৎ এখানে আমরা একটা কোণের চিত্র দেখতে পাচ্ছি যেটাকে মাইক্রো গ্যামেটোসাইট বলা হয়, ম্যাক্রো গ্যামেটোসাইট বলা হয়। এই কোন অংশটাকে আমরা ডিম্বাণু বা কোন আকৃতি বলে থাকি। এরপরে আসতেছে নিষেক। নিষেক সাধারণত দেখা যায় পরিণত প্রতিটি স্ত্রী গ্যামেটের চতুর্দিকে অনেক পুং গ্যামেট এসে জমা হয় এবং প্রতিটা স্ত্রী গ্যামেট পুং গ্যামেটের সাথে একত্রিত হওয়ার ফলে অনেকগুলো এদের সেল ডিভিশন প্রক্রিয়া চলতে থাকে। পুং গ্যামেট প্রথমে স্ত্রী গ্যামেটের প্রান্তসীমা যেখানে ফোলা অংশ সেখানে এসে জমা হয় বা তার সংলগ্ন এসে তারা তার সাথে মিলিত হয় এবং পরবর্তীতে এর ভিতরে প্রবেশ করে এবং উভয়ের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একত্রীভূত হয়ে নিষেক কাজ সম্পন্ন করে। নিষেকের ফলে স্ত্রী গ্যামেট জায়গট উৎপন্ন করে। স্ত্রী গ্যামেটটা পরবর্তীতে এদের মধ্যে একটা জায়গট কোষ উৎপন্ন করে থাকে আর কি। এভাবে এদের এই প্রক্রিয়াটা চলতে থাকে। এরপরে আসতেছে উকিনেট। উকিনেট হচ্ছে মুষ্কির রক্ত শোষণের 12 থেকে 14 ঘন্টা পর গোল ও নিশ্চল জায়গটটা উৎপন্ন হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি গোল জায়গট উৎপন্ন হয়েছে এখানে এবং এই জায়গটটা দেখা যায় উকিনেট হিসেবে থাকে এবং এরা লম্বা সাধারণত 18 থেকে 24 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে আর চওড়ায় 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত। 24 ঘন্টার ভিতরে এটি কূপের অন্তঃপ্রাচীর ভেদ করে বহিঃপ্রাচীরের ঠিক নিচে এসে এরা পৌঁছায়। তারপর আসতেছে উসিস্ট। উসিস্ট হচ্ছে 40 ঘন্টার মধ্যে মুষ্কির কূপের এপিথেলিয়াম বা বহিঃস্থ পেশি স্তরের মাঝামাঝি নিঃসৃত ব্যাস তৈরি করে এবং পাতলা ও নমনীয় সিস্ট উৎপন্ন করে আর কি এবং গোলাকার রূপ ধারণ করে। এটাকে পরিণত উসিস্ট বলা হয়। পরিণত উসিস্টের পরে এদের মধ্যে দেখা যায় নানান কার্যক্রম অর্থাৎ স্পোরজয়েডগুলো কীভাবে এদের মধ্যে বিস্তার লাভ করে বা স্পোরগনিগুলো কীভাবে উৎপন্ন হয় সেটা আমরা দেখতে পাবো এই চিত্রের মাধ্যমে। এখানে মুষ্কির দেহে এই উসিস্টের নিউক্লিয়াসগুলো সাধারণত 47 থেকে 49 ঘন্টার মধ্যে
একবার মিয়োসিস পদ্ধতিতে, আর পরে বহুবার মাইটোসিসের পরে হ্যাপ্লয়েড এন সংখ্যক নিউক্লিয়াস সৃষ্টি করে এবং উসিস্টের মিয়োসিস পোস্ট জাইগোটিক মিয়োসিস বলা হয়। পরবর্তীতে নিউক্লিয়াসগুলো সাইটোপ্লাজমে ঝিল্লিবদ্ধ হয়ে গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতি ধারণ করে বা কোষে রূপান্তরিত হয় এবং এরপরে কোষগুলো মাকু আকৃতি ধারণ করে এবং স্পোরোজয়েটে পরিণত হয় এবং এগুলো এন সংখ্যক ক্রোমোজোম বাহী থাকে এবং পরবর্তীতে এগুলো গহ্বরের চারিদিকে এই যে গহ্বর আছে চারিদিকে বিন্যস্ত হতে থাকে এবং দেখা যায় যে এরা মুশকিল লালাগ্রন্থিতে অবস্থান করে এবং লালাগ্রন্থিতে প্রায় দেখা যায় স্পোরোজয়েটের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ 3,26,000 স্পোরোজয়েট এদের দেহে স্পোরোজয়েটের জীবাণু তৈরি হয়ে থাকে এবং এদের স্পোরোজয়েটের জীবনচক্রের এটাই শেষ ধাপ এবং এদের স্পোরোজয়েট উৎপন্ন হয়ে থাকে। আমার লালাগ্রন্থিতে অসংখ্য স্পোরোজয়েট থাকে যেখান থেকে এই ম্যালেরিয়া রোগ জীবাণু ছড়াতে পারে এবং এই লালাগ্রন্থি যে রোগ সৃষ্টি হয় এটা শান্ত স্ত্রী অ্যানোফিলিস মশকির মাধ্যমে মানব দেহে বিস্তার লাভ করে। স্পোরগুলিকে সাধারণত আমরা যৌন জনন চক্র বলে থাকি, অনেক সময় অযৌন চক্র মনে করা হয় কিন্তু এটা সাধারণত যৌন জনন চক্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে এবং এটি এই যৌন জনন সৃষ্টি উচ্ছিষ্টের অবস্থা এবং অযৌন চক্র একটি ধারাবাহিকতা প্রক্রিয়া পরজীবীর পরবর্তীতে উপযোগী স্পোরোজয়েটের ক্ষেত্রে লক্ষ্য করা হয়ে থাকে। এখানে আমরা চিত্রে এখানে দেখাইছি যে এখানে তরুণ উচ্ছিষ্ট আছে, যে উচ্ছিষ্টা এর সিস প্রাচীর থাকে এবং তরুণ উচ্ছিষ পরবর্তীতে দেখা যায় যে নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে এরা আস্তে আস্তে উচ্ছিষ্টের ইয়ে দেখা দেয় এবং পরবর্তীতে যে স্পোরোগণিগুলো পরিষ্পন ফুটরত উচ্ছিষ্ট আকৃতি ধারণ করে এবং এই উপরিপরিণত উচ্ছিষ্টগুলো পরবর্তী স্পোরোজয়েট উৎপন্ন করে, যে স্পোরোজয়েট থেকে আমাদের এই এদের ধারাবাহিকতা সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ স্পোরোজয়েটগুলো রক্তকণিকার মধ্যে যে রক্তের রসের সাথে মিলিত হয়, পরবর্তীতে উচ্ছিষ্টগুলো বিদীর্ণ হয় বা ফেটে যেয়ে স্পোরোজয়েটগুলো বের হয়ে আসে এবং স্পোরোজয়েটগুলো এই লালাগ্রন্থিতে পরিচিত স্পোরোজয়েটগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং পরবর্তীতে মুশকিল লালাগ্রন্থির সাথে এরা মিলিত হয়। একপাশে আমরা দেখতে পাচ্ছি যে মুশকিল কূপের একটা প্রাচীর দেখতে পাচ্ছি এবং উকিনের এখানে একটা জায়গোট সৃষ্টি হয় যেটা মুশকিল প্রাচীরের কাছাকাছি এবং লম্বা আকৃতি দেখতে পায়, এটাকে আমরা জায়গোট বলি। এরপরে আসতেছে মাইক্রোগ্যামটোসাইট বা ডিম্বাণু যেটা নিষিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ম্যাক্রোগ্যামটোসাইট যেটাকে শুক্রাণু বলা হয়, এটা হচ্ছে ডিম্বাণু কোষ, এটা হচ্ছে শুক্রাণু কোষ এবং এই শুক্রাণু কোষের মধ্যে আমরা একটা কোন বা গ্যামেটোগনি অংশ দেখতে পাই যেখানে এসে এই কোষগুলো জমা হয়ে থাকে এবং এটাকে ম্যাক্রোগ্যামেট বলা হয়। পরবর্তীতে আমরা ম্যাক্রোগ্যামেটোসাইট আর একটা পাচ্ছি মাইক্রোগ্যামেটোসাইট, এই দুই ধরনের অংশ পাচ্ছি এবং দেখা যায় যে যেটা আমাদের পুং গ্যামেটোসাইট থেকে গ্যামের সৃষ্টির প্রক্রিয়াকে এক্সপ্লাজিয়েশন পদ্ধতি বলা হয়। এবং গ্যামেটোসাইট থেকে যখন গ্যামেট উৎপন্ন হবে তখন এটা সাধারণত দেখা যাবে একটি কোষের আকৃতি ধারণ করে এবং পরবর্তীতে এরা ফুলের আকৃতি ধারণ করে এক্সপ্লাজিয়েশন পদ্ধতির মাধ্যমে এরা বের হয়ে আসে, এই জন্য এটাকে এক্সপ্লাজিয়েশন পদ্ধতি বলা হয়। এখানে আমরা মুশকির দেহে প্লাজমোডিয়ামের জীবনচক্র একটি চিত্র দেখতে পাচ্ছি এবং এর মাধ্যমে এর বিস্তার লাভ হয়, অর্থাৎ এই যৌনজন চক্রটা স্পোরোগণির মাধ্যমে সম্পন্ন করে থাকে। এটা ম্যালেরিয়া পরজীবী, অর্থাৎ ম্যালেরিয়া পরজীবী বলতে আমরা প্রথমত যেটা সাজগুণ চক্র যেটাকে অযৌন চক্র বললাম আর যেটা মুশকিল গ্রুপের মাধ্যমে যে চক্রটা সম্পন্ন হলো সেটাকে যৌন জনন চক্র বা স্পোরোগণি চক্র বলা হয়। তা আজ আমি এই পর্যন্ত বলে শেষ করতে চাচ্ছি, তোমরা এগুলো ভালো করে দেখবে এবং পড়বে, তোমাদের সামনেই হয়তো পরীক্ষা চলে আসছে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।